সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন হাতের লেখা পাসপোর্ট দিয়ে কি আমরা দেশে যেতে পারব। তো প্রিয় দর্শক, এখানে বলা আছে আপনারা অবশ্যই দেশে যেতে পারবেন, কিন্তু আপনারা আসতে পারবেন না। এখন কিন্তু ডিজিটাল হওয়ার কারণে MRI পাসপোর্ট ও ই পাসপোর্ট বাংলাদেশ সরকার করে দিয়েছেন। এ কারণে হাতের লেখা পাসপোর্ট দিয়ে আপনারা বিভিন্ন দেশ থেকে আপনারা দেশে যেতে পারবেন, কিন্তু আসতে পারবেন না। তো অবশ্যই আপনারা যারা সৌদি আরবে আসেন, হাতের লেখা পাসপোর্ট আপনাদের কাছে আছে, তো আপনারা চেষ্টা করুন এমবিসির সাথে যোগাযোগ করে আপনারা নতুন একটি পাসপোর্ট বানানোর জন্য। আর যদি হাতের লেখা পাসপোর্ট দিয়ে যান, আপনারা দ্বিতীয়বার ঢুকতে পারবেন না। তো এখানে কিন্তু করোনাকালে মানুষ আসা যাওয়া করতে পারছে, তখন বাংলাদেশের যে পাসপোর্ট মেশিনগুলোর সমস্যার কারণে মানুষ আসা যাওয়ার করার একটি দিয়েছেন, সময় দিয়েছেন বাংলাদেশ সরকার মানবিক দিক দেখে। এ কারণে বাংলাদেশ সরকার কিছু একটি ছাড় দিয়েছেন, কিন্তু এখনে আর হবে না। অবশ্যই আপনারা যদি আপনারা দেখবেন আপনার পাসপোর্টের ওপর কতদিন ডেট আছে, আপনার পাসপোর্টের ওপর যদি 1 বছরের ওপরে ডেট থাকে তাহলে আপনারা ছুটি যাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা 6 মাসের নিচে থাকলে আপনারা আসতে পারবেন না। তো অবশ্যই হাতের লেখা পাসপোর্ট দিয়ে যদি আপনারা দেশে যান, তো আপনারা দেশে গেলে আপনারা এই MRI পাসপোর্টটা বানানোর জন্য চেষ্টা করবেন বা ই পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করবেন। পাসপোর্ট বানাতে কিন্তু খেয়াল রাখবেন আপনার যে NID কার্ড, বাংলাদেশ ন্যাশনাল কার্ড, সেই কার্ডটি আপনাদের প্রয়োজন হবে। সেই কার্ডে তথ্য মোতাবেক আপনার পাসপোর্টটা বানাবে এরা। যদি সেই কার্ডের এক ইয়া থাকে, আপনার পাসপোর্টে এক ইয়া থাকে, তো কিন্তু এখানে গড়বড় হয়ে যাবে, পাসপোর্ট দুইটা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাসপোর্টটা সৌদিতে যাওয়ার পর আপনারা বানানোর জন্য, নতুন করে বানিয়ে সৌদি আরবে আসার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। নতুন যারা চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। খোদা হাফেজ।